স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাগমারার সাংসদ এনামুল হক। করোনা প্রতিরোধে আবারও মাঠে নামছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। আগামীকাল ইভিএম পদ্ধতিতে নাটোরের দুইটি পৌরসভা নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়েছেন আধুনিক রাজশাহীর রূপকার, স্বপ্নের ফেরিওয়ালা, সিটি মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার সকালে তিনি মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর পান, তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র লিটন গত 9 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় যান। 11 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন। এরপর থেকে ঢাকায় আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শুক্রবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ আসে তার। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে সাংসদ এনামুল হক সংসদীয় অধিবেশনে যোগ দেওয়ার জন্য সংসদ ভবনে তার নমুনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে অক্সিজেন অ্যাম্বুলেন্স সরবরাহ, ডাক্তারি সেবা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আবারও মাঠে নামছে রাজশাহী স্বেচ্ছায় সেবাদানকারী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। এ নিয়ে শনিবার সকাল 11টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবু। তিনি বলেন, করোনা দুর্যোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আজ পর্যন্ত 223 দিন যাবৎ সক্রিয় থেকে ব্রিগেডের উদ্যোগে 3টি অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শ, মাস্ক বিতরণ, খাদ্য ও ওষুধ সরবরাহ, টিকা রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সেবা নিশ্চিত করে আসছে সংগঠনটি। সাংসদ ফজলে হোসেন বাদশা সংগঠনটির সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এখনও সকল ধরনের সেবা নিয়ে মানুষের পাশে থাকবে শহীদ জামিল ব্রিগেড। এছাড়া বুস্টার ডোজ যেন কারো বাদ না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখবে সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত সকল সদস্য এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান। নাটোরে গণপরিবহনে চলাচলকারী যাত্রীসহ অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা থাকলেও সেদিকে কোনো নজরদারি নেই প্রশাসনের। শনিবার সকাল থেকে প্রতিটি গণপরিবহনের যাত্রীদের দেখা গেছে মাস্ক ছাড়া ভ্রমণ করতে। এমনকি গাড়ির চালক ও হেলপারদেরও দেখা গেছে স্বাস্থ্যবিধি মানতে অনীহা। তবে অল্প কিছু গাড়িতে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে। মাস্ক না পরা যাত্রীরা জানান, তারা ভুল করে মাস্ক না পরে বাহিরে বের হয়েছেন, এরপর থেকে মাস্ক ব্যবহার করবেন। আর মাস্ক পরা যাত্রীরা বলেন, হঠাৎ করেই করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে, সে কারণে সবারই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। স্বাস্থ্যবিধি না মানলে ওমিক্রনের মাত্রা বেড়ে যেতে পারে। বাস চালক ও গাড়ির স্টাফরা জানান, যে সকল যাত্রী মাস্ক ব্যবহার করেননি তাদের মাস্ক দেওয়া হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে তর্তিপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত 200+ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিফ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার আরিফা সুলতানা ও দুর্লভপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রাজীব রাজু সহ অন্যরা। পরে তৃতীয় ধাপে নির্মাণাধীন আশ্রয় প্রকল্পের ঘরের অগ্রগতির কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। নাটোরের বাগাতিপাড়া ও নাটোর পৌরসভার নির্বাচনে ইভিএম সরঞ্জামাদি সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের নবাব সিরাজ উদ্দৌলা কলেজ প্রাঙ্গণ থেকে এসব সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আগামী 16 জানুয়ারি নাটোরের 2টি পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, ইভিএম পদ্ধতি সম্পর্কে গতকাল শুক্রবার সকল কেন্দ্রে ভোটারদের মকভোকের মাধ্যমে
ইভিএম পদ্ধতিতে ভোটদান দেখানো হয়েছে, তাই ভোটদানে ভোটারদের তেমন কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ওই দুইটি পৌরসভার ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে 3 প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত থাকবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা 64,234 জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে 6 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 13 জন ও সাধারণ কাউন্সিলর পদে 64 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রধান দলে রয়েছেন 1 জন বিদ্রোহী প্রার্থী। অপরদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ 16 বছর পরে নির্বাচন হচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা 8,585 জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 10 জন ও সাধারণ কাউন্সিলর পদে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16 জানুয়ারি নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর নির্বাচনে মেয়র পদে 7, কাউন্সিলর পদে 63 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 14 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার রয়েছেন 75,726 জন। শনিবার বেলা 11টায় জেলা স্কুল মাঠে নির্বাচনে মোতায়েনকৃত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, সদর সার্কেল আকরামুল হক, আনসার ভিডিপি জেলার সহকারী কমান্ডেন্ট নুরুল আফসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 750 জন পুলিশ, 450 জন আনসার, 3 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন র‍্যাব, পুলিশের 4টি মোবাইল টিম, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।